সম্মানিত উপস্থিতি আমরা সালাত সংক্রান্ত বিষয়ে আলোচনা করি। আর সালাতের মাঝে আমরা অনেক সময় একটা ভুল দেখিয়া দেখি যে যখন জুম্মার সালাতের ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা হইল গিয়া যে জুম্মার সময় আপনি যে যখন আইবা এখন ফিশনে যে জায়গার জায়গা ফাইন ওই জায়গার সালাত আদায় করতাম। অনেক সময় আমরা মুসল্লি হোসেন তাইন একবারে শেষে আইবা, কিন্তু তাইন সব রেটে লাইটে লাইয়া একবারে সামনে আইবা বা মসজিদের ভিতরে আইয়া ঢুকবা, এইটা সুন্নার খেলাফ। সুন্না হইল গিয়া যে আপনি যখন আইবা আপনি আগে আইলে আগে সব পাইবা, আগে আইলে উট কুরবানির সব পাইবা, গরু কুরবানির সব পাইবা, ছাগল কুরবানির সব পাইবা, আপনি মুরগ কুরবানির সব পাইবা, ডিম কুরবানির সব পাইবা, কিন্তু আপনি আগে আইতা। আর যদি কোনো কারণে আপনি পরে আইন তাহলে আপনি যে জায়গাতে ইয়া স্থান পাইনি ওই জায়গাতে করতা, মুসল্লিরে খাদার উফরি দিয়ে ফাড়াইয়া বা মুসল্লিহলরে ধাক্কাইয়া আপনি সামনে যাইতা না, এটা রসুল সাল্লাহ সাল্লামের খেলাফ। এতে আমরা রসুল সাল্লাহ সাল্লাম অনুসরণে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রসুল সাল্লাম অনুসরণে আমরা জীবনযাপন করার তৌফিক দান করুক। বিশেষ করে সালাতের ক্ষেত্রে আমরা যেন রসুল সাল্লাহ সাল্লাম অনুসরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত আদায় করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।